হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। ডিজিটাল যুগ আইটি ইনস্টিটিউটে আমি একজন ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেসের থিম কিভাবে কাজ করে বা আপনারা থিমগুলো কোথায় পাবেন এবং ফ্রি থিম বা প্রিমিয়াম থিমের মধ্যে যে পার্থক্য বা লিমিটেশনগুলো থাকে সেইগুলো সম্পর্কে। তো প্রথমে আমি আমার ওয়ার্ডপ্রেস সাইটটাতে লগ ইন করে নিচ্ছি। এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো আমি দেখি যে আমার আগের কোনো থিম ইনস্টল করা আছে নাকি। অ্যাপিয়ারেন্স থিমসে গেলে দেখতে পারবো যে আমাদের তিনটা থিম, এগুলো ওয়ার্ডপ্রেস থেকে আপনি ইনস্টল করার সাথে সাথেই পেয়ে যাবেন। তো আমি যেহেতু নতুন করে থিম অ্যাড করব, তাই আমাকে যেতে হবে অ্যাড নিউতে। এখানে গেলে আমরা অনেকগুলোই থিম পাবো যেগুলো ফ্রি। পেজটা আমি রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছি যে কিছু ফিচার্ড থিম এখানে দেখাচ্ছে, যে 2019 কথা, দেন D5 সোশিয়ালিয়া, দেন আপনার আজন বোস্টার, এরকম অনেকগুলোই থিম আপনি পাবেন। এছাড়া আপনি পপুলারে যদি যান সেক্ষেত্রে দেখতে পারবেন যে বর্তমানে যেই সকল থিমগুলো খুব বেশি পপুলার, অনেক সাইট ইউজ করতেছে, সেরকম ফ্রি থিমগুলো আপনারা দেখতে পারবেন। দেন আপনারা ডিটেলস অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে এখানে রেটিংস বা আদার্স কিছু ইনফরমেশান আপনারা এখানে দেখতে পারবেন, বাট পুরো ইনফরমেশানটা আপনারা এখানে পাবেন না। তা আপনাকে এটার নাম যেটা আছে সেটাকে গুগলে সার্চ করতে হবে, দেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। এখানে আপনারা দেখতে পারবেন যে থিমের ফুল ইনফরমেশানগুলো, ইভেন আপনি কিছু প্রিভিউ বা তাদের ডিজাইন করা কিছু টেমপ্লেট আপনারা এখান থেকে পাবেন। তো আপনারা যদি ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোড করবেন, আর যদি এখানে ডাউনলোড করেন সেক্ষেত্রে যদি তাদের প্রিমিয়াম ফিচার থাকে কিছু, যেমন এখানে দেখতে পাচ্ছি যে প্রিমিয়াম ফিচার্ড আছে, দ্যাট মিন্স এটা প্রিমিয়াম ভার্সন আছে, আপনারা চাইলে প্রিমিয়াম ভার্সনটা পারচেস করেও ইউজ করতে পারবেন, আপনারা ফ্রি ভার্সনটা ইউজ করতে পারবেন। কিন্তু ফ্রি ভার্সন ইউজ করলে দেখা যাচ্ছে যে আপনার প্রিমিয়াম ভার্সনে যে এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো তারা দিত, ফ্রি ভার্সনে সেই ফ্যাসিলিটিসগুলো আপনারা পাবেন না। তো আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল ক্লিক করলেই আপনার থিমটা ইনস্টল হয়ে যাবে, বা আপনারা এখান থেকেও সরাসরি ইনস্টলে ক্লিক করতে পারতেন। যেমন এখানে দেখা যাচ্ছে ইনস্টলের অপশনটা আছে, এখান থেকে ইনস্টলে ক্লিক করলেও ইনস্টল হয়ে যেত, দেন অ্যাক্টিভেট করে দিলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে থিমটা ইনস্টল হয়ে যাবে। এছাড়া আপনারা আরও লেটেস্ট ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের ওয়ার্ডপ্রেসে যে লেটেস্ট ফ্রি থিমগুলো রিলিজ হয়েছে সেই সকল থিমগুলো সম্পর্কে ইনফরমেশান আপনারা এখান থেকে পেতে পারেন। এছাড়া আপনার ফেভারিটস যদি কোনোটা থাকে সেগুলো আপনারা এখান থেকে পেতে পারেন। এরপরে ফিল্টার করে আপনারা পেতে পারেন যে সাবজেক্ট কি, ব্লগ, ই কমার্স, এডুকেশন, এন্টারটেনমেন্ট, দেন ফিচার্স, অ্যাক্সেসিবিলিটি রেডি, কাস্টম ব্যাকগ্রাউন্ড, কাস্টম কালার, বা লেআউট থেকে আপনারা দিতে পারেন যে গ্রিড লেআউট, ওয়ান কলাম, টু কলাম, আপনারা এখান থেকে যদি ফিল্টার করে দেন দেন সে আপনাকে ফিল্টার করে আপনার স্পেসিফিক যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই থিমটা ম্যাচ করবে সেই থিমগুলোই আপনাকে সে দেখাবে। এছাড়া আপনার এখানে সার্চের অপশন আছে, আপনারা যদি কোনো লাইক ব্লগ সাইটের জন্য থিম খুঁজতে চান দেন আপনি ব্লগ লিখে সার্চ করেন, দেখবেন যে আপনার ব্লগের জন্য যে সকল ফ্রি থিমগুলো আছে সেগুলো এখানে শো করবে। যেমন বিজনেস এক্স ব্লগ প্লাস, এটা হচ্ছে একটা ব্লগ থিম, দেখতেই পাচ্ছেন এর ডিটেলসে যদি যান আপনারা দেখতে পাবেন যে আপনার প্রিভিউ এখানে দিয়ে দিয়েছে তারা, যে এরকম ব্লগের জন্য আপনার আলাদা আলাদা কলাম করা আছে বা গ্রিড করা আছে, এভাবে ব্লগগুলো শো করবে। তো আপনারা চাইলে এরখান থেকে আপনারা ব্লগ থিমটা ইনস্টল করে নিতে পারেন, বা আপনার ব্লগ ব্যাংক ক্লাসিক, ঠিক আছে, এইখানে একটা থিম আছে যে আপনার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিছু ফিচার থাকে। তো আপনারা যদি আবার চান যে আপনার ই কমার্সের জন্য কোনো থিম লাগবে, দেন ই কমার্স লিখে সার্চ করেন, পেয়ে যাবেন আপনি ই কমার্স থিম।
দেখতে পাচ্ছি যে আমার এখানে ই কমার্সের জন্য যে ফ্রি থিমগুলো আছে, এজেন্সি ই কমার্স বা ইনভো ই কমার্স, এরকম অনেকগুলো থিম আপনারা এখানে পেয়ে যাবেন, যেগুলো ই কমার্স সাপোর্টেড এবং ই কমার্স সাইট ক্রিয়েট করতে খুব বেশি সাহায্য করবে। মানে এই থিমগুলো ডিজাইনই করা হয়েছে ই কমার্স সাইটের জন্য। এখান থেকে আপনারা এভাবে ফ্রি অনেকগুলো থিমই পেতে পারেন। ইভেন আপনার যদি বাজেট বেশি থাকে ওয়েবসাইট ডিজাইন করার জন্য, সেক্ষেত্রে আপনারা কিছু প্রিমিয়াম থিমও ইউজ করতে পারেন। যেমন প্রিমিয়াম থিমের জন্য একটা খুব বেশি পপুলার সাইট হচ্ছে থিম ফরেস্ট। আপনারা যদি থিম ফরেস্টে ভিজিট করেন, সেক্ষেত্রে আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর থিম পাবেন, টেমপ্লেট পাবেন, যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি ইউজ করেন সেটা বাকিদের থেকে ইউনিক হবে, কেননা এগুলো প্রিমিয়াম, প্রিমিয়াম সবাই ইউজ করে না। যেমন আমি যদি এখানে লিখি বেস্ট সেলিং কর্পোরেট থিম, যেখানে কর্পোরেট সাইডের জন্য যে বেস্ট সেলিং থিমগুলো আছে সেগুলো এখান থেকে দেখাবে। ইভেন আপনি এখান থেকে ফিল্টার করেও দিতে পারেন যে ওয়ার্ডপ্রেস বা ট্যাগস কী কী থাকবে। এখান থেকে আপনারা সব কিছুই ডিফাইন করে দিয়ে আপনারা স্পেসিফিক থিমগুলোকে খুঁজে বের করতে পারেন, যেগুলো আপনারা আপনাদের নিজের সাইটে ইউজ করতে পারেন। তো আমরা আজকে একটা দেখি যে একটা থিম যদি ইনস্টল করি এবং সেট আপ করি, তো সেটা আমাদের ওয়েবসাইটে কী ইফেক্ট ফেলে। যেমন বর্তমানে আমাদের সাইটটা দেখাচ্ছে এরকম, এটা মেবি আমি আস্ত্রা থিমটা অ্যাক্টিভেট করে দিয়েছি। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে আস্ত্রার থিম অ্যাক্টিভ আছে। তো আমি যদি অন্য কোনো থিম ইনস্টল করি, দেখতে পারবো যে আমাদের হোম পেজটার ডিজাইন চেঞ্জ হয়ে গিয়েছে। লাইক আমি একটা ই কমার্স থিম নেই, অ্যাড নিউতে আমি পপুলার থেকে একটা থিম পিক করি। যে লিরিক্যাল থিম যেটা আছে এটাকে আমি ইনস্টল করতেছি। তো আমাদের আগের সাইটটা ছিল এরকম, জাস্ট আমি থিমটা অ্যাক্টিভ করেছি, দেন আমি পেজটা রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছি যে আমাদের হোম পেজের ডিজাইনটা চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ এটা ডিপেন্ড করতেছে আপনার থিমের উপরে যে আপনি কোন থিম ইউজ করতেছেন এবং কীভাবে ইউজ করতেছেন, কোন পারপাস ইউজ করতেছেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ হবে।